বিয়ের মাধ্যমে মানুষ নতুন জীবন শুরু করে, আর এই শুরুর সময়টি যদি একসঙ্গে অনেকে উদযাপন করে, তবে আনন্দের মাত্রাটা যেন আরও বেড়ে যায়। সম্প্রতি কলম্বোতে দেশটির ঐতিহ্য অনুসারে অর্ধশত চীনা পর্যটকদের গণবিয়ের আয়োজন করা হয়, যেখানে অনেক বিবাহিত দম্পতিও বৌদ্ধ ঐতিহ্য অনুসারে পুনরায় বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের অনুষ্ঠানে বরকনের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন। এছাড়া সেখানকার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমি খুবই খুশি এবং আনন্দিত এখানে এসে বিয়েতে অংশগ্রহণ করতে পেরে। আমার পরিবারের সদস্যরাও এখানে এসেছে। বিয়েতে সবচেয়ে দৃষ্টিনন্দন বিষয় বরকনের সাজ, তাই তো নিজেদের সাজাতে তাদের প্রস্তুতির সীমা নেই। অনেক বরকনেকে দেখা যায় শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরে উপস্থিত হতে, আবার কারো কারো পরনে ছিল চীনা বা পশ্চিমা পোশাক। চীন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা এখানে এসে বিয়ে উদযাপন করতে চায়। এর মাধ্যমে আমরা বিশ্বকে জানাতে চাই যে শ্রীলঙ্কা পর্যটকদের জন্য সেরা গন্তব্য। শ্রীলঙ্কায় চীনা পর্যটকদের আগমন অনেক বেড়েছে। দেশটিতে আসা 2 মিলিয়নের বেশি পর্যটকের প্রায় 13% চীনা। শ্রীলঙ্কার জিডিপির প্রায় 5% আসে পর্যটন খাত থেকে। দেশটির প্রধান অবকাঠামো প্রকল্পগুলোতে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করছে। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান অংশীদারের মধ্যে কলম্বো একটি। আফরিন জেরিন, সময় সংবাদ।